সালামু আলাইকুম শুভ দর্শক চ্যানেলের ফেসবুক পেজ এবং স্ট্রিট ডায়লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমদ ফৈসল চৌধুরী সুয়েব আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন ভালো একটা চাই প্রিয় দর্শক আজকের এই ভিডিও বার্তায় প্রিয় দর্শক যাকে নিয়ে কথা বলতে চাই আমি ইতিমধ্যে তাকে নিয়ে কথা বলছি এবং তাকে নিয়ে কথা বলার আগে আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই অভিনন্দন জানাতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী ডক্টর মুরাদকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন অভিনন্দন মাননীয় প্রধানমন্ত্রী আপনার এই সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমি বিগত দুই মাস থেকে আপনাকে আমি আপনার সরকারে গাপটি মেরে যারা বসে আছে দুর্নীতি করছে তাদের ব্যাপারে আমি বলছি আমি গতকালকে বলছি গ্রাম বাংলার গান বাংলার তাপসকে নিয়ে আপনি ব্যাপারগুলো দেখবেন বাবু নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জের দুই আসনের এমপি মাননীয় প্রধানমন্ত্রী আমি ইতিমধ্যে তিনটি ভিডিও আমি বার্তা দিয়েছি ভিডিও বার্তা আজকে চতুর্থ পর্ব মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় দর্শক আমি এই বাবুর ব্যাপারে আমি বলেছিলাম এবং বাবুর কাছ থেকে কনফার্মেশন নেওয়ার জন্য যখন আমি তাকে মেসেজ দিয়েছিলাম তিনি আমাকে গুরা ডিম পাঠিয়েছিলেন প্রিয় দর্শক বাবু যেসব জায়গা জমি মানুষের দখল করেছেন আমি সেসব ব্যাপারে তার কাছ থেকে সত্যতা জানতে চেয়েছিলাম কিন্তু যেহেতু তিনি গুরার ডিম পাঠিয়েছেন আমার জন্য তাহলে আমার সত্যতা জানার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক আড়াই হাজারের যেসব মানুষ রয়েছেন জনগণ রয়েছেন আপনারা কনফার্ম করবেন আমাকে অথবা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আপনারা কনফার্ম করতে পারেন আমি নারায়ণগঞ্জের আওয়ামী লীগের এক নেতাকে ফোন করেছি তিনি ফোন দৌড়ে আমি যখন বলছি যে নজরুল ইসলাম বাবু কি করাপ্ট তিনি বললেন কঠিন প্রশ্ন আমি জিজ্ঞাসা করেছিলাম যে নজরুল ইসলাম বাবু কি দুর্নীতি করে তিনি বললেন এটা তো কঠিন প্রশ্ন এটার উত্তর দিতে পারবো না বলেই তিনি লাইন কেটে দিয়েছেন প্রিয় দর্শক আমি আরেকটি বিষয় আজকে বলতে চাই যারা সম্প্রতি নজরুল ইসলাম বাবুকে সময় টিভি তাকে নিয়ে টক করেছে সম্পাদকীয় না কি করেছে আমি পরিষ্কার বাসায় যারা টেলিভিশনে টকশো করেন তাকে নিয়ে আমি জানতে চাই আপনারা এই দুর্নীতিবাজ বাবুকে নিয়ে কি করে টকশো করেন আপনার কি তার ঘটনা জানেন না আপনারা একটু জেনে নেবেন এবং আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা মিডিয়ার আমার কলিক রয়েছেন তাকে বয়কট করুন সে কত বড় দুর্নীতিবাজ আপনারা একটু খবর নেন যদি না নেন এবং না নিয়ে আপনারা যদি টেলিভিশন নেন আমি বাধ্য হব আপনারা যারা টকস করেন তাকে নিয়ে আপনাদের ব্যাপারে বলতে আমাকে বাধ্য করা না প্লিজ আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনু স্বনির্বন্ধ অনুরোধ অনুরোধ করছি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি মিডিয়ার ভাই বোনদেরকে প্রিয় দর্শক আমি বাবুর ব্যাপারে বলতে চাই ওয়ার্ড নাম্বার চার জাওগারা মিলন রফিকদের পাঁচ বিঘা জমি অবৈধ দখল করে এমপি বাবু বাবু বাগান বাড়ি বানিয়েছেন প্রিয় দর্শক আপনারা এগুলো ছবিতে দেখবেন আমি ছবি দেব আপনাদেরকে ছবি দিচ্ছি আমি এই ভিডিওতে মৌজা আড়াই হাজার ওয়ার্ড নম্বর পাঁচ দিঘির পাট চার বিঘা জমি দখল করে এখানে বাবু মার্কেট করেছে ওয়ার্ড নম্বর পাঁচ তোফাজ্জুল বেন্ডারের নিরানব্বই শতক জমি এমপি বাবু বগ্নিপতি রাব্বিন নামে জুরপূর্বক জোরপূর্বক তিনি আমুক্তার নাম নিয়ে পরে বোন দেলোয়ারের নাম নেয় এখানে বাবু মার্কেট করেছে মৌজা কৃষ্ণপুরা ওয়ার্ড নাম্বার পাঁচ কৃষ্ণপুরা হিন্দুদের জায়গা দখল করে এমপি বাবু মায়ের নামে জাহানার স্কুল করার জন্য দখল করে নেয় মৌজা কামরাঙ্গির কামরাঙ্গের চর ওয়ার্ড নম্বর দুই আড়াই হাজারের কামরঙ্গীর চর হিন্দু গুরুদাসের জমি জুয়েলের মাধ্যমে আমমুক্তা নিয়ে এমপি বাবু রেজিস্টারি করে নেয় মৌজা জাওফারা ওয়ার্ড নম্বর ছয় মুকুন্দি গাজীপুরা আব্দুল দুইশো চল্লিশ শতক আট বিঘা জমি এমপি বাবু পিস্তলের বয় দেখাইয়া নিজ নামে লিখে নেয় এটা এমপির বাবুর বাগান বাড়ি নামে পরিচিত গ্রাম আড়াই হাজার চৌরাস্তা দিগির পার মৌজা আড়াই হাজার ওয়ার্ড নম্বর আট নয় হিন্দুদের পুকুর মন্দির এবং দিঘি সহ দশ বিঘা জমি এমপি বাবু অবৈধ দখল করে জোরপূর্বক নিয়ে গেছে মৌজা আড়াই হাজার ওয়ার্ড নম্বর আট মোত্তালিমগঞ্জের পাঁচবিঘা জায়গা বিপি শরীফের মাধ্যমে এমপি বাবু অবৈধভাবে গাড়ির স্ট্যান্ড বসাইছে মাননীয় প্রধানমন্ত্রী এই নজরুল ইসলাম বাবু কোথা থেকে আওয়ামী লীগে আসছে আমার বিশ্বাস আপনি সব জানেন জাতীয় পার্টি থেকে আসছে আর আপনার এই মুরাদ ছাত্রদল থেকে আসছিল ছাত্রদলের প্রোডাক্ট ছাত্রদল থেকে এসে লম্বা লম্বা কথা বলছে প্রিয় দর্শক বাবু এবং মুরাদ আওয়ামী লীগের বারোটা বাজিয়ে ছাড়বে এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন বুঝতে পেরেছেন যে মুরাদ সরকারকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে তখনই প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন তাকে পদত্যাগ করার জন্য প্রিয় দর্শক আড়াই হাজার নারায়ণগঞ্জের আড়াই হাজারের এই যে বাবু যেসব জায়গা জমি দখল করেছে এগুলার কি প্রতিকার হবে না মাননীয় প্রধানমন্ত্রী আপনি কি এসবের জবাব তার কাছে চাইবেন না সে কেন করলো এগুলো প্রিয় দর্শক আমার টিম আমাকে জানিয়েছে বাবুর স্ত্রী যখন পার্লারে যান তখন তিনি লক্ষাধিক টাকা খরচ করেন পার্লারে এই বয়সে পার্লারে গিয়ে লক্ষাধিক টাকা খরচ করার কোনো দরকার আছে যে দেশের মানুষ গরিব মানুষগুলো গরিবই হচ্ছে প্রিয় দর্শক এই বিলাসিতা কেন পঞ্চাশ সাইটের উপরে হয়ে গেলে তো শুনছি আপনার চামড়া মেইকা নেয় না এই যে চামড়া বুইরা হয়ে গেলে এটা মেকআপই নেয় না তো পার্লারে যেতে হবে কেন আমি বাংলাদেশের মহিলা বাংলাদেশের না যারা আমার এই ভিডিও শুনবেন পৃথিবীর যে যে প্রান্তে রয়েছেন আপনি পার্লারে গিয়ে আমাদের মহিলারা যে টাকা পয়সা খরচ করেন এই বয়সে বয়স বলতে প্রিয় দর্শক আমি বলছি চল্লিশ পঞ্চাশ বছরের উপরে হয়ে গেলে যারা পার্লারে টাকা খরচ করেন আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই ওই টাকাটা পার্লারে খরচ না করে গরিব মানুষের পিছনে ব্যয় করুন তাতে দুনিয়াও পাবেন আখেরাতও পাবেন আর আপনার তো সুন্দর হওয়ার দরকার নাই এখন সুন্দরী হওয়ার চল্লিশ পঞ্চাশের পরে তো আর মানে আপনি কী করবেন আর সুন্দরী হয়ে কাকে দেখাবেন এটি সে যাই হোক এটি আপনাদেরকে অনুরোধ করছি এই কারণে যে আপনারা যে টাকা পয়সা খরচ করেন এই মেকআপের পিছনে দয়া করে এই মেকআপের পিছনে টাকাগুলো গরিব মানুষকে সাহায্য করুন তাতে দেশও বাঁচবে আপনিও বাঁচবেন এবং মানুষ উপকৃত হবে মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে বিনীত অনুরোধ আপনি নজরুল ইসলাম বাবুর ব্যাপারে আপনি সিদ্ধান্ত নেন আপনি আপনার গোয়েন্দা সংস্থকে বলেন তার ব্যাপারে রিপোর্ট দেওয়ার জন্য আমি আশা করি আপনি মুরাদের মতো এই নজরুল ইসলাম বাবুর ব্যাপারে একটি সিদ্ধান্তে আসবেন প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই বাবু হয়তো আগামীতে আরও বলবো যদি মাননীয় প্রধানমন্ত্রী কোনো অ্যাকশনে না যান তার ব্যাপারে তাহলে আমাকে বলতে হবে আমি বলবো এবং আপনারা যারা আমাকে তথ্য পাঠাচ্ছেন এবং তথ্য পাঠিয়ে বলছেন কবে আসবে ভাই আমাকে বাবুর ব্যাপারে অনেকেই বলেছেন আমি নাকি থেমে গেছি কেউ কেউ আমাকে এভাবে বলছেন কী ভাই টাকা টুকা খেয়ে ফেলছেন নাকি আসলে ঘটনা এটি না আমার একটু সময় আমি এই কয়েকদিন আমি ভিডিও আমি তৈরি করেছি কিন্তু আমি সময় দিতে পারছি না কারণ আমার ছেলের এক্সাম ছিল আমি একটু ব্যস্ত ছিলাম ছেলেকে নিয়ে আমি ছেলের এক্সামটা আরও দুই চার দিন চলবে তো আমি তার মধ্যেও আমি এই ভিডিও তৈরি করব আশা করি এবং আপনারা যেসব তত্ত্ব পাঠাচ্ছেন আপনারা দয়া করে পাঠাতে থাকুন আমি আপনাদের তথ্য এবং আমার টিমের কনফার্মেশন পাওয়ার পরে কিন্তু আমি ডাবল চেক ক্রস চেক করে কিন্তু আমি এগুলা তৈরি করি প্রিয় দর্শক আমার এই ভিডিওর মাধ্যমে কোনো ধরনের ভুল হয়ে থাকলে আমাকে সুন্দর থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম